ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তা নিয়ে রীতিমতো তোলপাড়, পদে পদে ঘুষ দুর্নীতির কারণে যেখানে অনিয়মই যেন পরিণত হয়েছে নিয়মে। কইতাছে অসুস্থ লোক, এরপরে এত ঘুষ খায় যে একটা খারিজের জন্য আসলে ঘুষ গ্রহণের দৃশ্যটি ধরা পড়েছে গোপন ক্যামেরায়। ভুক্তভোগীদের অভিযোগ, নিজ দপ্তরে বসে সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় করেন তিনি। এসব বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি আব্দুল কাদের। তবে কথা বলেছেন দিনের পর দিন যারা হয়রানির শিকার হয়েছেন তারাই। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন এলাকাবাসী। ভূমি কর্মকর্তার দীর্ঘদিনের কুকীর্তি প্রকাশ করছেন তারা। স্থানীয়রা বলছেন ঘুষ ছাড়া কোনো কাজ করেন না ভূমি কর্মকর্তা ও অফিস সহকারী আব্দুল কাদের। কোনো টাকা পয়সা দিই নাই, না দেওয়ার কারণে হয়তো আমারটা হইতেছে না। ঘুরাইতে এসে আজকে পর্যন্ত এই আরসি দেওয়ার কথা ছিল, ওই যে অফিসের তালা মারা, ওনারা নাই। পরে আবার ফোন দিছি, ফোন দিলে বলে আপনি ওই সিলেন অফিসে আসেন, আমরা নথি নিয়ে আসছি। কিন্তু ওখানে নথি নিচ্ছে কিনা সেটা সত্য কিনা মিথ্যাটাও জানি না, গেলে হয়তো বুঝতে পারবো। তো যেহেতু এখন পর্যন্ত তাদের কথা আচার আচরণে পজিটিভ কোনো কিছু আমি দেখতেছি না, তো আমারটা আসলে করবে কি না, অতিরিক্ত টাকা ছাড়া করবে কিনা সেটা আমি বুঝতেছি না। তো সম্ভবত এই কারণে দেরি করতেছে, আজ না কাল কান্না পরশু, শুধু কাল কেপন সময় নষ্ট করতেছে। অভিযোগ রয়েছে ঘুষের টাকায় ইউনিয়ন ভূমি অফিসের চেয়ে দামি এবং জৌলুসপূর্ণ বাড়ি নির্মাণ করেছেন এই ভূমি কর্মকর্তা। বিষয়টি জানার পর অভিযুক্ত আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। আমাদের ইউনিয়ন ভূমি অফিসের অফিসায়ক দেখা যাচ্ছে যে উনি গুনে গুনে টাকা নিচ্ছেন। তো আলোচনা যেটা আসছে যে ওনার একটা নামজারির জন্য উনি টাকা দাবি করেছেন, এরকমটাই বক্তব্য আসছে বিভিন্ন মিডিয়াতে, সেটা আসছে আমরা দেখেছি। আশা করে আমাদের যে সহকারী কমিশনার ভূমি সদর আছেন তিনি তাকে কলকাতা তলব করেছেন, ব্যাখ্যা চেয়েছেন যে কী কারণে আপনি এটা করলেন, উনিও ব্যাখ্যা দিয়েছেন। আমাদের কাছে সেটা পাঠানো হয়েছে, আমরা পর্যালোচনা করেছি। ব্যাখ্যাটা আমার কাছে, আমাদের সকলের কাছে, কারোর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি বিদায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এটা তদন্ত হবে, তদন্ত হলে যদি সে দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, খুব দ্রুতই এই ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে যেন জনগণের সেবার মান বৃদ্ধি করা হয়।